আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তা কক্ষে। আপনাদের সাথে আছে আমি ফরিদা আক্তার রোজি। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। ছাঁটাইয়ের প্রতিবাদে 24 ঘন্টা ধর্মঘট পালন জনপ্রিয় সংবাদ মাধ্যম বিবিসি সাংবাদিকদের। ইইউ আইনে এবার বুলগেরিয়ান এবং রোমানিয়ান অভিবাসীরা পাচ্ছে ব্রিটেনে অবাধে প্রবেশের সুযোগ। যুদ্ধ অপরাধীদের বিচারের সমর্থনের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রবাসী বাঙালিদের। শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। এবার ছাঁটাইয়ের প্রতিবাদে 24 ঘন্টা ধর্মঘট পালন করেছে জনপ্রিয় সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি সাংবাদিকরা। ব্রিটেনের ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিজমের ব্যানারে রবিবার প্রতিষ্ঠানের প্রাথমিক কর্মসূচি শেষে সোমবার দিবাগত রাত থেকে তারা এই ধর্মঘট করেন। তবে ইতিমধ্যেই এই ধর্মঘটের প্রভাব বিবিসি স্কটল্যান্ড, ফাইভ লাইভ, দ্য এশিয়ান নেটওয়ার্ক ও ওয়ার্ল্ড সার্ভিসে পড়তে শুরু করেছে। এর আগে চাকরিচ্যুত 30 জন সাংবাদিকের পুনর্নিয়োগের ব্যাপারে বৈঠক ব্যর্থ হলে ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি। এ ব্যাপারে এনইউজের মহাসচিব মিশেল স্ট্যানলি স্ট্রিট বলেন, চাকুরি বাঁচাতে এবং প্রতিষ্ঠানের সাংবাদিকদের মান উন্নয়নের লক্ষ্যে বিবিসির এনইউজের সদস্যরা এ ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। তিনি আরও বলেন, বিবিসির উচ্চ পর্যায়ের এই সিদ্ধান্তে আমরা ক্ষুব্ধ এবং হতাশ। নাম প্রকাশে অনিচ্ছুক বিবিসির একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে বলেন, প্রতিষ্ঠান বুঝতে পেরেছে চাকুরিচ্যুত কতটা হতাশাজনক এবং অগ্রহণযোগ্য, তবে ধর্মঘট ডাকাটা হতাশাজনক বলেও তিনি দাবি করেন। এদিকে এনইউজে দাবি করেছে, 2004 সালের পর থেকে এ পর্যন্ত বিবিসি প্রায় 7,000 সাংবাদিককে চাকরিচ্যুত করেছে। তবে বিশ্বের অন্যতম সেরা সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে এ তথ্য স্বীকার করে বলা হয়েছে, সাংবাদিকতা মান উন্নয়নের জন্য 5 বছরে 2,000 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। And it just hasn't worked, and unfortunately we found ourselves having to take strike action to try and highlight our concerns, not just for individuals at risk, but also for the future of the BBC and the quality broadcasting that we think the public deserve. বুলগেরিয়ান এবং রোমানিয়ান অভিবাসীদের চলাফেরার স্বাধীনতার পর এতদিন ব্রিটেন যে বিধিনিষেধ আরোপ করে রেখেছিল তা ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী আর আগামীতে রাখা সম্ভব হবে না বলে সতর্ক করে দিয়েছেন ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট। উল্লেখ্য, সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দেওয়া কিছুদিন পূর্বে এক ঘোষণায় ইউকের পাবলিক সার্ভিস এবং ওয়েলফেয়ার সিস্টেমে অন্য দেশের এমনকি ইইউভুক্ত দেশগুলো থেকে আসা অভিবাসীদের জন্য অবারিত করা হবে না বলে উল্লেখ করেন। এদিকে ইইউ এর জাস্টিস কমিশনার এবং কমিশনের ভাইস প্রেসিডেন্ট ভিভিয়ান রেডিং আরেকটি বিবৃতিতে বলেন, 2014 সাল থেকে ব্রিটেনে বুলগেরিয়ান এবং রোমানিয়ান নাগরিকদের ব্রিটিশ নাগরিকের মতো করেই বিবেচনা করতে হবে। এছাড়া ব্রিটেনে কাজ করার এবং স্থায়ী হবার অধিকারও থাকবে তাদের। তবে ইইউ নেতাদের এই মন্তব্যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি। এবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধীদের বিচার প্রক্রিয়ায় বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণের অংশ হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েক হাজার প্রবাসী বাঙালি। বিস্তারিত দেখুন এম এ মুরাদের রিপোর্টে। জাস্টিস জাস্টিস উই ওয়ান জাস্টিস স্লোগানে এবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় 10 ডাউনিং স্ট্রিট কেঁপে উঠল কয়েক হাজার বাঙালি স্লোগানে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধীদের বিচারের সমর্থনের দাবিতে তারা এই বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভে অংশ নেয়া প্রবাসীরা এই সময় যুদ্ধ অপরাধীদের বিচারের জোর দাবি জানান। কিছুতেই ধর্ম নিয়ে রাজনীতি করা চলবে না এবং এই ধর্মকে ব্যবহার করে ওরা 1971 সালে আমাদের শত্রুপক্ষ না হয়েও আমাদের নিজেদের লোক হয়েও যে অত্যাচার বাংলাদেশে করেছে এই তরুণরা তার প্রতিবাদে গর্জে উঠেছে। আমরা তাদের পাশে আছি। আমরা এখানে 10 ডাউন স্ট্রিটে এসেছি
এই প্রবাসী বাংলাদেশের সর্বস্তরের মানুষ এখানে এসেছেন, বাংলাদেশের শাহবাগের সেই ফাগুনের তারুণ্যে জোড়া তরুণদের সাথে সংহতি প্রকাশ করতে। আমরাও যুদ্ধপরাধীদের ফাঁসির রায় বাস্তবায়ন ছাড়া আমরাও রাজপথ ছাড়ব না। আমাদের স্বাধীনতার বিরোধী শক্তি জামাত ইসলামের বিচারের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা লয়ের বাইরে যেতে চাই না, লয়ের মাধ্যমে আমরা এটি সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত হয় এই জন্য আমরা সবাই প্রতিবাদ জানাচ্ছি এবং শাহবাগের প্রজন্ম একাত্তর মঞ্চকে আমরা একাত্মতা ঘোষণা করছি। So we are coming here today to pass a very strong message to the UK democratic system that justice has to be caused, justice has to be conveyed for the people who are victims of the 1971 war. সর্বোচ্চ শাস্তি প্রদানের মাধ্যমে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করার দাবি তাদের। নতুন প্রজন্মর সাথে সংহতি জানাতে আমরা এই যুদ্ধ অপরাধী খাদের মোল্লা নিজামী তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। বাংলাদেশ ও শাহবাগের সাথে একত্রতা ঘোষণা করছি এবং যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই। আমাদের দেশে রাজাকারের ফাঁসি, একাত্তরের যত যুদ্ধ অপরাধী আছে সবার ফাঁসি হওয়া উচিত। সমস্ত যুদ্ধ অপরাধীদের ফাঁসি দেখতে চাই, জামাতকে ব্যান করা দেখতে চাই। খাদের মোল্লা সহ যে সমস্ত রাজাকার আল বদর একত্র হয়ে আমাদের মা বোনকে বিজ্জত নষ্ট করছে তাদের ফাঁসির দাবিতে আমরা একত্রিতা ঘোষণা করছি। আজকে আমরা 10 ডাউনিং স্ট্রিটের সামনে এসেছি, বাংলাদেশে যে প্রতিবাদ চলছে শাহবাগ চত্বরে যে কাদের মোল্লার ফাঁসি এবং সকল যুদ্ধাপরাধীদের ম্যাক্সিমাম পানিশমেন্টের জন্য। আমি যে স্বপ্ন দেখেছি এতদিন সেটা আজকে সত্যি, সবাই রাজাকারের বিরুদ্ধে সবাই তাদের ফাঁসি চায় এবং তারা মারা যাওয়ার পরে তাদের মাটি যেন আমাদের দেশে না হয়। বিক্ষোভ সমাবেশ শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এবার মানবতা বিরোধী অপরাধীদের বিচার প্রক্রিয়ায় সমর্থনের দাবিতে বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করল কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। লন্ডনের ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে এম এ আর মুরাদ, চ্যানেল আই। ব্রিটেনের বাঙালি কমিউনিটিকে আরও বেশি গণমাধ্যমের সাথে সম্পৃক্ত এবং দেশীয় সংস্কৃতি তুলে ধরার লক্ষ্য নিয়ে উদ্বোধন করা হলো এটিএন বাংলা ইউকের নতুন কার্যালয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ব্রিটেনের বাঙালি কমিউনিটিকে আরও বেশি গণমাধ্যমের সাথে সম্পৃক্ত এবং নতুন নতুন অনুষ্ঠান চালু করার প্রত্যয় ব্যক্ত করে উদ্বোধন হলো এটিএন বাংলার নতুন কার্যালয়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ এ সময় নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন। The Bengali media across this country plays a very pivotal role, not only providing entertainment and cultural programs, but holding up and promoting the whole Bangladeshi community. এটিএন বাংলার সপ্তম বর্ষর পূর্তি উপলক্ষে এবং তাদের নতুন জায়গাতে এই ওপেনিং সেরেমনিতে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অভিনন্দন। অবিরাম বাংলার মুখ এবং এটিএন কমিউনিটির মানুষের সুখ দুঃখ হাসি কান্না তুলে ধরছে এবং আজকে এটিএন তাদের নতুন স্টুডিওতে নতুনভাবে তারা আবার যাত্রা শুরু করেছে। আমি এই নতুন নতুনত্বে তাদেরকে অভিনন্দন জানাই, তাদের শুভকামনা করি। এটিএন আজকে ছোট অফিস থেকে নতুন বড় অফিসে আসছে, আমি তাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি। এটিএনের নতুন যাত্রা শুরু করেছেন, এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লেগেছে এবং আমি ওনাদের শুভকামনা করি। And I wish ATN all the best and inshallah from these new studios নতুন নতুন প্রোগ্রাম বাইরেবে and it will be wonderful for the viewers of all ATN. নতুন প্রজন্মের যারা তাদেরকে আমাদের মিডিয়ার মাধ্যমে আকৃষ্ট করতে হবে এবং নতুন পথ দেখাতে হবে। এটিএনকে শুভেচ্ছা। এটিএন বাংলার সপ্তম জন্মদিনে নারী এশিয়ান ম্যাগাজিনের পক্ষ থেকে তাদের প্রতি আমাদের শুভকামনা রইল। নিহামের কাউন্সিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই, এটিএন বাংলাকে শুভেচ্ছা জানাই। নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে চ্যানেলটির সিইও কথা বলেন সাংবাদিকদের সাথে। I'd like to thank the mayor Lutfur Rahman, executive mayor of Tower Hamlets, community leaders, businessmen, byaktitwa. I'd like to thank everyone for coming down to open our new studio. এই অনুষ্ঠানে লন্ডনের বাঙালি কমিউনিটির ব্যবসায়ী, রাজনীতিবিদ ও কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এস এম মাহবুব, চ্যানেল আই, নিউজ ডেস্ক।
ব্রিটেনের বহুজাতিক কমিউনিটিতে বাঙালির অবস্থানকে আরও সুদৃঢ় করতে হলে প্রয়োজন ঐক্য এবং শিক্ষার। রবিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে শ্রীরামশ্রী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মামুন রশিদ MBA সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এই কথা বলেন। সংগঠনের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান খোকনের পরিচালনা এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার কাউন্সিলর রাজীব আহমেদ, লেবার লিডার কাউন্সিলর মতিনুজ্জামান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আঙ্গুর আলী। উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর ওয়াহিদ আহমেদ, সাবেক লেবার লিডার কাউন্সিলর হেলাল আব্বাস, কাউন্সিলর গোলাম রাব্বানি, সাবেক কাউন্সিলর আবদুল্লাহ সালিক সহ কমিউনিটির বিশিষ্ট জনেরা। ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন UK-র উদ্যোগে সংঘদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি কলেজে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি প্রশান্ত ভূষণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তারা বিশ্ব ভ্রাতৃত্ব এবং শান্তি গড়ে তোলার লক্ষ্যে সবাইকে বৌদ্ধ দর্শনের আলোকে কাজ করার আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রিপন বড়ুয়া, সৌরানী বড়ুয়া, অরুণা বসু বড়ুয়া, স্বপন বড়ুয়া, সুজন বড়ুয়া প্রমুখ। আলোচনা পর্ব শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী লাবণী বড়ুয়া, পিয়াস বড়ুয়া এবং হিমাদ্রি বড়ুয়া। এই অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে জুন মাসের 2 তারিখ বৌদ্ধ পূর্ণিমা উদযাপনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। চাঁদপুর জেলা সমিতি UK-র উদ্যোগে নববর্ষ 2013 এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। 17 ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি সলিসিটর আনোয়ার খান। লুবাইনা খান রাইসার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব লুৎফর রহমান, আফসানা রহমান তমা এবং স্মৃতি আজাদ। অনুষ্ঠানে চাঁদপুরের দর্শনীয় স্থান এবং ইলিশ মাছ বিপণন বিষয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এ সময় চাঁদপুর জেলা সমিতি UK-র পক্ষ থেকে আগতদের ধন্যবাদ প্রদান করেন দাউদ খান, ফখরুল ইসলাম, সলিসিটর মোহাম্মদ কামরুজ্জামান, জসিমউদ্দিন, ব্যারিস্টার আসাদুজ্জামান, আতাউর রহমান এবং সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন। উপস্থিত বক্তাগণ এ সময় চাঁদপুরের রীতি সংস্কৃতি এবং ঐতিহ্য লালন এবং অবগাহনের আহ্বান জানান। সভা শেষে এক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী পরশ মণি। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে মানবতা বিরোধী অপরাধীদের বিচারের দাবিতে ইউরোপ জুড়ে বিক্ষোভ অব্যাহত। বাংলাদেশ কমিউনিটি আয়ারল্যান্ডের উদ্যোগে UK মিশনের মিনিস্ট্রি অব কাউন্সিলের সাথে মতবিনিময়।